আলাইকুম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। বিগত ক্লাসের ন্যায় আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সেন্টেন্স রিয়ারেন্স পার্ট ফোর নিয়ে। আজকের আলোচ্য বিষয় ইন্টারোগেটিভ সেন্টেন্স ফর ক্লাস ফোর অ্যান্ড ফাইভ। আশা করি বিগত ক্লাস ন্যায় তোমরা আজকেও প্রস্তুত আছো ক্লাস ফোর এবং ফাইভের এই ক্লাসটির জন্য। খাতা কলম নিয়ে আশা করি প্রস্তুত রয়েছে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের আসলে আমাদের আগে বুঝতে হবে, আমরা বিগত ক্লাসে পার্ট ওয়ান টু থ্রিতে শিখেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ সাধারণ বিবৃতিমূলক বাক্যকে যদি এলোমেলোভাবে শব্দ থাকে সেই এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে আমরা কীভাবে লিখবো সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে নিয়মটা শিখেছিলাম। আজকে আমরা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য এলোমেলো থাকলে, প্রশ্নবোধক বাক্যের শব্দ যদি এলোমেলো থাকে সেগুলোকে আমরা কীভাবে সাজিয়ে গুছিয়ে লিখবো, তাহলে আগেই বুঝতে হবে হোয়াট ইজ ইন্টারোগেটিভ। যে সকল বাক্য দ্বারা ইংরেজিতে প্রশ্ন করা হয় তাদেরকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য বলে। ইতিমধ্যে বোর্ডে এই কথাটি উপস্থাপন করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। অর্থাৎ এই পৃথিবীতে যতগুলো প্রশ্নবোধক বাক্য আছে অথবা যে সকল বাক্য দ্বারা প্রশ্ন করা হয় তাদেরকে ইংরেজিতে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা বাংলায় প্রশ্নবোধক বাক্য বলে। যেমনটি একটি এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে, হোয়ার ডু ইউ লিভ অর্থাৎ তুমি কোথায় বসবাস করো। আর আমরা সবাই জানি প্রশ্নবোধক বাক্য আমরা চিনব কীভাবে, অবশ্যই প্রশ্নবোধক বাক্যে এই চিহ্নটি দেওয়া থাকবে। অর্থাৎ রিয়ারেঞ্জের মধ্যে এ বি সি ডি ই তোমাদের পাঁচটি ক্যাপশনে আসবে। এই এ বি সি ডি ইর মধ্যে কোনো একটা বাক্যের শেষে এরকম প্রশ্নবোধক চিহ্ন থাকতে পারে, তার মানে বুঝতে হবে ওইটাকেই তোমাকে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়মে সলভ করতে হবে। তাহলে আসলে নিয়মটা কি এটা একটু আমরা বোঝার চেষ্টা করি। প্রশ্নবোধক বাক্যে রিয়ারেন্স করে লেখার নিয়ম, প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড লিখতে হবে, তারপরে এবি বা সাহায্যকারী ভার্ব যেটা আমরা বিগত ক্লাসে শিখেছিলাম, সাবজেক্ট তার সম্পর্কে আমরা আলোচনা করেছি, পিবি মানে প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব, আমরা জানি যে সকল শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় তারাই হচ্ছে পিবি, ও ডাব্লু মানে আদার্স ওয়ার্ড বা অন্যান্য শব্দ, আর এবি সেগুলো আমরা লিখেছিলাম শিখেছিলাম, আর সাবজেক্ট বলতে যে সকল শব্দ দ্বারা কোনো ব্যক্তি বস্তু প্রাণীকে বোঝায়। তো এই সূত্রটা কিন্তু আগের সূত্রের মতো অ্যাসার্টিভের মতো প্রায় সেম, অ্যাসার্টিভের সাবজেক্ট আগে থাকতো তারপরে এবি পিবি আদার ওয়ার্ড, আর ইন্টারোগেটিভ প্রশ্ন সাজানোর ক্ষেত্রে আমাকে আগে ডাব্লিউএইচ ওয়ার্ড লিখতে হয় তারপরে এবি সাবজেক্ট তা পিবি তারপর আদার ওয়ার্ড। এখন এই ডাব্লিউএইচ ওয়ার্ডটা হয়তো অনেকে আমরা নাও বুঝতে পারি, তবে যারা আমাদের আগে যারা আমার আগে ক্লাসগুলো করেছো তারা অবশ্যই সেটা জানো যে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো কী কী। তারপর তোমাদের বোঝানোর সুবিধার্থে এই অ্যারো দিয়ে এখানে উল্লেখ করা আছে ডাব্লিউএইচ ওয়ার্ড আসলে কী কী। আসলে যে সকল শব্দ দ্বারা ইংরেজিতে প্রশ্ন করা হয়, যে সকল শব্দ দ্বারা ইংরেজিতে প্রশ্ন করা হয় সেগুলোকে বলা হয় কি ডাব্লিউএইচ ওয়ার্ড। যেমন এখানে কী দেওয়া আছে, হোয়াট মানে কি, হো মানে কে বা কারা, ওয়েন কখন, হোয়ার কোথায়, উইচ কোনটি, অম কাকে, হোস কার, ওয়াই কেন, হাও কিভাবে, কত বা কেমন। হাও এর অর্থ হচ্ছে তিনটা, কিভাবে, কত বা কেমন। আসলে এদেরকে ডাব্লিউএইচ ওয়ার্ড বলা হয় কেন খেয়াল করে দেখো, এদের প্রত্যেকটিরই প্রথম অক্ষর হচ্ছে ডাব্লু, প্রথম আটটি অক্ষরের প্রত্যেকটি কিন্তু ডাব্লু এবং লাস্টের একটি কি এইচ, তাই সংক্ষেপে দেখে ডাব্লিউএইচ ওয়ার্ড বলা হয়। আর মজার বিষয় হচ্ছে ছোটবেলা থেকে তুমি যত রকম প্রশ্নগুলো শুনে আসছো বা যত রকম প্রশ্নগুলো পড়ছো অথবা যতগুলো প্রশ্ন লিখছো প্রত্যেকটা প্রশ্নের শুরুতে কিন্তু এই নয়টির কোনো না কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে, সেক্ষেত্রে এগুলো দিয়ে কিন্তু প্রশ্নটা স্টার্ট করতে হয়। তাহলে আমরা এই সূত্র অনুযায়ী কিভাবে সাজিয়ে লিখবো, অর্থাৎ রিয়ারেঞ্জের প্রশ্নবোধক বাক্যগুলোকে এলোমেলো থাকবে শব্দগুলো, রিয়ারেঞ্জের প্রশ্নবোধক বাক্যের মধ্যে শব্দগুলো এলোমেলো থাকবে, সেই শব্দগুলো কিভাবে সাজিয়ে একটি প্রশ্নবোধক বাক্য সঠিকভাবে তৈরি করব সেই সূত্রটাই কিন্তু এখানে উপস্থাপন করা হয়েছে। তাহলে আমরা এই সূত্র অনুযায়ী কাজ কিভাবে করব তা একটু দেখার চেষ্টা করি। যেমন এক্সাম্পল নাম্বার ওয়ান দেওয়া আছে কি, ইজ নেম ইওর হোয়াট, ইজ নেম ইওর হোয়াট। তাহলে সূত্র অনুযায়ী আমি প্রথমে কি লিখব, ডাব্লিউএইচ ওয়ার্ড লিখব, ডাব্লিউএইচ ওয়ার্ড লিখব। তো ডাব্লিউএইচ ওয়ার্ড প্রথমে কি চারটা শব্দের মধ্যে আমরা চেক করি, এই যে আমি পেয়ে গেছি কি হোয়াট,
যেটা কি এখানে কি সবার আগে ছিল ওয়ার্ড, তাই না? এটাই কিন্তু ওয়ার্ড। তার মানে আমি প্রথমে কি লিখবো? ওয়ার্ড। তারপরে কি এবি? এবি মানে কি? সাহায্যকারী ভার্ব। এই বাক্যের সাহায্যকারী ভার্ব কে? ইস। ইসটা হচ্ছে এই বাক্যের সাহায্যকারী ভার্ব, তাহলে হোয়াট ইজ। এবার আসি সাবজেক্ট। সাবজেক্ট কে হবে? এখানে ব্যক্তিকে বোঝাচ্ছে কোন শব্দ দ্বারা? দুইটি শব্দ চলে গেছে, তাহলে রইলো কি? নেম আর ইয়োর। অ্যান্ড ইয়োর সাবজেক্ট হবে না নেম সাবজেক্ট হবে? এখানে একটি বিষয় তোমাদের উপস্থাপন করি আলাদাভাবে, তোমাদের এই বিষয়টা মনে রাখতে হবে। ইয়োর, মাই, হিস, হার, আওয়ার এবং দেয়ার, এই শব্দগুলো কখনো বাক্যে একা সাবজেক্ট হবে না। অর্থাৎ ইয়োর ইয়োর দিয়ে ইয়োর আলাদাভাবে সাবজেক্ট হবে না, মাই আলাদাভাবে সাবজেক্ট হবে না, হিজ বা হার আলাদাভাবে সাবজেক্ট হবে না, আওয়ার বা দেয়ার আলাদাভাবে সাবজেক্ট হবে না। মজার বিষয় হচ্ছে এদের পরে কোনো না কোনো শব্দ যোগ করে সাবজেক্ট হিসেবে ধরতে হয়। যেমন ধরো আমার হাতে মার্কার আছে, শুধু এখন ইয়োর দ্বারা কিন্তু প্রশ্ন হবে না, প্রশ্ন মানে সাবজেক্ট হবে না, ইয়োর মার্কার। ধরো মাই, মাই কিন্তু সাবজেক্ট হবে না, তাহলে মাই ডাস্টার, এই মাই শব্দ এবং ডাস্টার সহ কিন্তু সাবজেক্ট হবে। ধরো তোমার হাতে কলম আছে, এখন তোমার ইংলিশ কি? ইয়োর। শুধু ইয়োর কিন্তু সাবজেক্ট হবে না, ইয়োর পেন, ওই পেন সহ কিন্তু সাবজেক্ট হবে। যেমনটা এই বাক্যে ঘটছে, এখানে কিন্তু ইয়োর শুধু সাবজেক্ট হবে না, ইয়োরের সাথে কি করতে হবে? অন্য একটা শব্দ যোগ করতে হবে, যেমনটা এখানে নেম আছে, তাহলে কি হবে? ইয়োর নেম। তাহলে প্রশ্নটা কিভাবে দাঁড়ালো? লাস্টে কি আমি প্রশ্নবোধক চিহ্ন দেবো? তোমাদের খেয়াল রাখতে হবে এই সূত্র অনুযায়ী লাস্টে কিন্তু কি দিতে হয়? প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়। যদি কোনো কারণে মিসিং হয় তাহলে কিন্তু বাক্য রং হয়ে যাবে। তাহলে দেখো, হোয়াট ইজ ইউর নেম, এই প্রশ্নটা কিন্তু ছোটবেলা থেকে আমরা শুনে আসতেছি, তাই না? অথচ এই প্রশ্নটাও কিন্তু এই সূত্র অনুযায়ী সলভ হয়েছে। তবে এখানে একটা প্রশ্ন হইতে পারতো, স্যার আপনি ডাব্লিউ এস লিখলেন বুঝলাম হোয়াট, এ বি লিখলেন ইস, সাবজেক্ট বুঝলাম ইয়োর একা হয় না, ইয়োর নেম সহ সাবজেক্ট হইলো, তাহলে পি বি আদার ওয়ার্ড এই দুটো শব্দ কোথায় গেল? আপনি তারপরে কি লিখলেন? প্রশ্নবোধক চিহ্ন লিখলেন। এখানে আলোচ্য বিষয় হচ্ছে যদি প্রশ্নের মধ্যে অর্থাৎ এলোমেলো শব্দগুলোর মধ্যে যদি ভার্ব খুঁজে ভার্ব যদি না থাকে বা অন্যান্য শব্দ না থাকে, যদি এই সাবজেক্ট পর্যন্ত শেষ হয়ে যায়, সেক্ষেত্রে তোমার প্রশ্ন শেষ হয়ে যাবে। আর যদি প্রশ্নের মধ্যে ওই এলোমেলো শব্দের মধ্যে আরও কিছু শব্দ থাকতো, তাহলে সেখান থেকে আমি ভার্ব বা অন্যান্য শব্দ লিখে তারপরে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বাক্যটা শেষ করতাম, যেহেতু এই বাক্যে নাই। তবে পরে বাক্যটা আছে, আমরা পরে বাক্যটা খেয়াল করি কী দেওয়া আছে? স্কুল, ডো, ওয়েন, গো, ইউ টু। তাহলে সূত্র অনুযায়ী আমরা কী লিখবো? আবার ডাব্লিউএইচ ওয়ার্ড। তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড এখানে কী দেওয়া আছে? ওয়েন, যা কিন্তু আমরা এই বক্সে দেখছি যে ওয়েন দেওয়া ছিল, তাই না? ওয়েন, তার মানে কি? এখানে ওয়েন দেওয়া আছে, তার মানে কি? ওয়েনটা কি? ডাব্লিউএইচ ওয়ার্ড, তাহলে ওয়েনটা আগে লিখবো। তারপরে সূত্র অনুযায়ী কি? সাহায্যকারী ভার্ব, এ বি লিখতে হবে। তাহলে এ বি কি এখানে? এ বি ডো, তাহলে ওয়েন ডো। তারপরে সূত্র অনুযায়ী লিখতে হবে কি? সাবজেক্ট। সাবজেক্ট কে? কোন শব্দ দ্বারা ব্যক্তি বস্তু প্রাণীকে বোঝাচ্ছে? যেমন ইউ, ইউ দ্বারা কিন্তু নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝাইতেছে, এটা হতে পারে ছেলে, হতে পারে ইউ দ্বারা মেয়ে, তাহলে আমরা ইউ লিখলাম সাবজেক্ট। তাহলে সূত্র অনুযায়ী আমরা কী কী লিখলাম? ডাব্লিউএইচ ওয়ার্ড, সাহায্যকারী ভার্ব বা এ বি, সাবজেক্ট লিখলাম ইউ। তারপরে আমরা লিখবো মূল ভার্ব। আমরা জানি যে সকল শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাদেরকে মূল ভার্ব বলে। তাহলে কোন শব্দ দ্বারা কাজ করা বোঝায়? যেমন ধরো এখানে গো, তাহলে কি আমরা এখন কী লিখবো? গো। ওয়েন ডো ইউ গো, তারপরে আদার ওয়ার্ড, পিবি লেখা হয়ে গেল, তাহলে আদার ওয়ার্ড কে? অনন্য শব্দ কী বাকি আছে খেয়াল করো তো? আমার ডো লেখছি, ওয়েন লেখছি, গো লেখছি, ইউ লেখছি, তাহলে বাকি আছে কি? টু আছে আর স্কুল আছে। এখন আমি কীভাবে সাজাবো? ওয়েন ডো ইউ গো স্কুল টু, না ওয়েন ডো ইউ গো টু স্কুল? অবশ্যই তোমরা বুঝতে পেরেছ টু স্কুল দিয়ে মিলবে, আমি টু স্কুল দিয়ে লিখে ফেললাম। তারপর লাস্টে কি? প্রশ্নবোধক চিহ্ন। এখানে একটা বিষয় বোঝার আসছে যে আদার ওয়ার্ড কিন্তু একটিও হইতে পারে, দুটিও হইতে পারে, তিনটিও হইতে পারে। সেক্ষেত্রে সূত্র অনুযায়ী এই মূল ভার্ব পর্যন্ত লেখার পরে যা থাকবে সেগুলোকে আমরা সাজিয়ে লিখব, কোনভাবে যেভাবে মিলবে সেভাবে সাজিয়ে অ্যান্সার করব। তাহলে নিশ্চয়ই আমরা বোর্ডের উপস্থাপিত আলোচ্য বিষয়গুলো আমরা বুঝতে পেরেছি। তবে সর্বশেষ একটি বিষয় নিয়ে আমি বলবো, সেটি হচ্ছে হাও কিন্তু, হাও কিন্তু শুধু হাও দিয়ে প্রশ্ন সবসময় হয় না। যেমন ধরো আর ইউ হাও, এটি একটি শব্দ, ধরো এটা একটি প্রশ্ন, এটাকে আমরা সলভ করবো কীভাবে? আমাদের সূত্র কিন্তু এভাবে ছিল ডাব্লিউএইচ ওয়ার্ড,
প্লাস এবি প্লাস সাবজেক্ট প্লাস পিবি প্লাস আদার ওয়ার্ড প্লাস কোশ্চেন পার্ট। তাহলে এখানে কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড কে হাউ, হাউ এবি কে আর, হাউ আর, তারপরে সাবজেক্ট কে ইউ, হাউ আর ইউ, তারপরে পিবি নাই, আদার ওয়ার্ড এই বাক্যে নাই, তাই আমি লিখতে পারছি না পরে সরাসরি কি প্রশ্ন চিহ্ন। বা এই হাউ কিন্তু অনেক সময় যেমন হাউ মেনি, হাউ মেনিটা কিন্তু কি সংখ্যায় কত, তারপরে কি হাউ মাছ, হাউ মাছ কি হয় মূল্যে কত, তারপরে কি হাউ লং তার মানে দীর্ঘ কত, তারপরে কি হাউ ফার মানে কি দূরত্বে কত, এই বিষয়গুলো তার মানে হাউ দিয়ে কিন্তু অনেক সময় দেখা গেছে কি শুধু প্রশ্ন হতে পারে, আবার এই শব্দগুলো যোগ করে কিন্তু প্রশ্ন হতে পারে। তার মানে আমি যদি বাক্যে এই মেনি মাছ লং ফার এই শব্দগুলো পাই তখন কিন্তু শুধু হাউ লিখবো নয়, হাওয়ের পাশাপাশি যে শব্দের মধ্যে যেটা থাকবে প্রশ্নে আমি সেটা লিখে তারপরে ডাব্লিউএইচ ধরে তারপরে সামনে এগিয়ে যাব। তাহলে আমি একটু এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি, এটা রিভিউ করে উঠিয়ে নিব। যেমন ধরো একটা প্রশ্ন, হ্যাভ স্কুল ইন মেনি হাউ স্টুডেন্ট, ধরে নাও একটি প্রশ্ন লাস্টে কি প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা এবার অ্যান্সারে যাই, এখানে আরেকটি শব্দ ধরো ইও, তাহলে আমরা এটা সাজিয়ে রাখি প্রশ্ন প্রথমে কি লিখবো ডাব্লিউএইচ ওয়ার্ড, ডাব্লিউএইচ ওয়ার্ড কি আছে হাউ, তাহলে আমি হাউ আগে লিখলাম। এবার খুঁজি হাও কি শুধু হাও হবে নাকি কিছুক্ষণ আগে যে শব্দগুলো লিখেছিলাম মাছ মেনি ফার লং ওগুলো কোনো একটা আছে, খেয়াল করি তো কি আছে কিনা, হ্যাঁ এই তো মেনি আছে, তার মানে কি ওগুলোর মধ্যে যে শব্দটি থাকবে ওই চারটির মধ্যে আমরা পাশাপাশি সেই শব্দটাকে নিয়ে আসবো। অবশ্যই একটা বেশি থাকবে না, একটা প্রশ্নে একটাই থাকতে পারে, কখনো কখনো নাও থাকতে পারে, না থাকলে আমি শুধু হাও লিখবো, যেহেতু এখানে মেনি আছে তাই হাওয়ার সাথে কি লিখবো মেনি লিখবো। তারপর সূত্র অনুযায়ী কি সাহায্যকারী ভাব, সাহায্যকারী এখানে কি আছে এই যে হ্যাভ আছে, হাউ মেনি হ্যাভ, তারপরে সূত্র অনুযায়ী কি সাবজেক্ট, সাবজেক্ট কি হবে ইয়োর, হাউ মেনি এখানে হাউ মেনির সাথে কি আমার আরেকটি শব্দ আছে কিন্তু স্টুডেন্টস, নাউন, নাউন টানতে হবে, তাহলে হাউ মেনি কি আসবে স্টুডেন্টস, তারপরে সূত্র অনুযায়ী কি আসবে সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব কি হ্যাভ, হাউ মেনি স্টুডেন্টস হ্যাভ, তারপরে কি আমরা আমাদের আসবে কি সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কি আসবে ইন ইয়োর স্কুল, এখানে সাবজেক্ট কি এখানে সাবজেক্ট হচ্ছে ইয়োর, ইয়োরের সাথে অ্যাড হবে কি স্কুল, আমরা জানি ইয়োর হিজ হার এগুলো একা সাবজেক্ট হয় না, এটা কোনো না কোনো শব্দ বা কোনো না কোনো নাউনকে নিয়ে হয়, যেহেতু ইন একটি প্রিপোজিশন তাই এটা সিস্টেমে বসেছে, কিন্তু ইয়োরের সাথে নাউনটা কি ম্যাচ করছে স্কুল হিসেবে নাউন ম্যাচ করছে, তাহলে প্রশ্ন কি দাঁড়ালো হাউ মেনি স্টুডেন্টস হ্যাভ ইন ইয়োর স্কুল। আশা করি এটা বুঝতে পেরেছি, তারপরে প্রয়োজনে বারবার রিভিউ করে দেখব এবং তোমাদের মডেল কোশ্চেন বই থেকে 1 থেকে 20 পর্যন্ত প্রত্যেকটার এই 12 নং রিয়ারেন্স অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ সবগুলো এবিসিডি প্র্যাকটিস করবে, আশা করি তোমরা পারবে। সবাই ভালো থাকবে পরবর্তী ক্লাসের জন্য, আল্লাহ হাফেজ।